রোহিঙ্গা সমস্যা শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান না হলে তা এই অঞ্চলের জন্য বড় রকমের নিরাপত্তার সমস্যা সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডক্টর গহর রিজভি। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউশন আয়োজিত অষ্টম বাংলাদেশ ভারত নিরাপত্তা সংলাপে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, প্রতিবেশী বন্ধু দেশগুলোকে রোহিঙ্গা সমস্যা সমাধানে পাশে টানতে হবে বলে, না হলে এই সমস্যার প্রকট আকার ধারণ করবে। অনুষ্ঠানের সাবেক ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, ট্রানজিট যোগাযোগ অবকাঠামো, নদীর পানি বণ্টন ও ব্যবস্থাপনায় দু দেশকে আরো কার্যকরী ভূমিকা রাখতে হবে। If we do not work jointly on it, if we do not work strongly on it together, I fear we may undo some of the good work that has happened over the years. We made a lot of progress and I look forward to hearing new ideas here because we have to get more creative about the relationship.